নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তুলছে শান্তনু, অভিযোগ মমতার। প্রমাণ করতে পারলে রাজনীতি করা ছেড়ে দেব, পাল্টা প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের। নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তুলছেন শান্তনু ঠাকুর। সোমবার দলীয় প্রার্থীর সমর্থনে বনগাঁ অভিযান সংঘের ময়দানে জনসভা করতে এসে মঞ্চ থেকে এমনই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এদিন নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কিছু কাজ করেননি, শুধু ঘুরে বেড়িয়েছেন। আর নাগরিকত্ব দেবে বলে কোথাও কোথাও টাকা তুলেছে, আমার কাছে সব খবর আছে। এদিন মঞ্চে দাঁড়িয়ে এমনই অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য, কোন কাজটি করেছেন, কি করেছে, কিছু করেছে আমি জানতে চাইছি। কিছু কাজ করেনি, শুধু ঘুরে বেড়িয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে, খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। প্রসঙ্গত, বনগাঁ লোকসভা মতুয়া অধ্যুষিত এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া ভোট এখানে জয়ের নির্ণায়ক ক্ষমতা রাখে। স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলগুলি মতুয়া ভোট তাদের অনুকূলে রাখতে চাইছেন, অতীতেও তার নিদর্শন মিলেছে। 2024 লোকসভা নির্বাচনের আবহে নাগরিকত্ব ইস্যু যে বড় ফ্যাক্টর সে কথা মানছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শান্তনু ঠাকুর। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরে শান্তনু বলেন, নাগরিকত্বের নামে টাকা তুলেছি, এটা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। পাল্টা শান্তনুর অভিযোগ, ডিআইবিকে দিয়ে মতুয়া সমাজের মানুষদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এ বিষয়ে শান্তনু আরও বলেন, উনি প্রমাণ করতে পারলে, নাগরিকত্বের নামে যদি প্রমাণ করতে পারে আমি টাকা তুলছি, তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আর উনি যে টাকা তুলছেন আমাদের নাগরিক, আমাদের এই উদ্বাস্তু মানুষদের কাছ থেকে, সেই টাকা ডিআইবির মাধ্যমে ওঠানো হচ্ছে, সেটা উনি জবাব দেবেন। কেন ডিআইবি টাকা তুলছে আমার সমাজের মানুষের কাছ থেকে? ঢঙ্কা ঘাসি নিশান তো যে কেউ বাজাতে পারে, যে পারে সে তো বাজাবে, তাতে কী যায় আসে? উনি বাজালেন বলে কি ভোট ওনার ঘাটে খাতে পড়বে? মন পাওয়ার চেষ্টা। উনি আগে হরিগুরুচর ঠাকুরকে যে গালিগালজ করেছে সেটা আগে উনি ক্ষমা চাক, তারপরে উনি পরে আসবেন ডাঙ্কা বাজাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।